আসসালামু আলাইকুম, আমি বাইরে আসছি, ইফশেকর রুমের ভিতরে আছে। ওর জন্য আমি একটা সারপ্রাইজ রেডি করছি, বাট ওকে এখনও বলি নাই সারপ্রাইজটা কী। অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে ও অনেকবার একটা জিনিস চাইছে আমার কাছ থেকে, বাট ওইটা আমি এখন পর্যন্ত দিই নাই। বাট আজকে ওর হচ্ছে বার্থডে, এই জন্য আমি ওইটা কিনে নিয়ে আসছি। আমি অ্যাকচুয়ালি দীপ্তকে বলছিলাম যে ওটা কিনে আমাকে দিতে। মজার কাহিনী যেটা হয়েছে, মেজো একটু আগে ফোন দিয়ে বলছে যে ভাবির বার্থডে, সো ভাবিকে একটা সারপ্রাইজ গিফট দিতে চায়। তো সে যেটা করছে যে আমাকে একটা ইনস্ট্যান্ট ক্যামেরা অর্ডার দিতে বলছে, অ্যান্ড ইনস্ট্যান্ট ক্যামেরাটা নাকি ভাবির অনেক পছন্দ। সো আমি তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ক্যামেরাটা অনলাইনে অর্ডার করে দিই, অ্যান্ড ফাইনালি চলে আসছে আমাদের ইনস্ট্যান্ট ক্যামেরা। তো ভাবি জানে না যে তার জন্য এটা কেনা হয়েছে অ্যাজ এ সারপ্রাইজ গিফট। তো মেজো বলছে আমাকে এটা প্যাক ট্যাক করে মেজোকে দিতে, অ্যান্ড দেন মেজো এটা সারপ্রাইজ হিসেবে দেবে। সো চলুন এটা এখন প্যাক করি, দেন মেজোকে হ্যান্ড ওভার করে দিই। তো এর আগের দিন দ্বিতীয় সাথে যখন দেখা হয়েছে তখন আমাকে দিয়ে রাখছে, আমি ব্যাগের ভিতরে এটা ঢুকিয়ে রাখছি। তো এখন আমি ওকে সারপ্রাইজ দেবো এটা। সো লেটস সি ওর এক্সপ্রেশনটা কীরকম হয়। চলো আসো, এই যে এখানে পিটুক কাপলস ভিলা। ইয়ে, ড্রোন আনার নাম করে আমি যাচ্ছি এখন ওর গিফট আনতে, ওকে বাইরে রেখে। দেখো কি তোমার জন্য, দেখো খোলো, বসো একটু, বসে বসে খোলো আস্তে আস্তে। কি থাকতে পারে তোমার কি মনে হয়? দেখতে খুশি ব্ল্যাক কালার, দেখো কি কালার। এটা আমি দিছি আর এগুলো দীপ্ত দিছে। তার মানে ওই দিন দীপ্ত, ওই দিন দীপ্ত আসছিল আমাকে একটা জিনিস দিল, ওইটা তুমি তো দেখছো চুপে আসলাম। কেমন লাগছে এটা? কি কালার তো? খোলো দেখো, ব্ল্যাক কালার। ইয়েস, ওয়াও, আমরা দুজন একসাথে প্রথম ছবি। আচ্ছা র‍্যাপিং করছে কে? দীপ্ত। ওকে বলছিলাম যে হচ্ছে উল্টা করে র‍্যাপিং করতে, তাহলে বোঝা যাবে না কি আছে এর ভিতরে। দীপ্ত গিফট দিছে এটা। ও ওয়াও, সুন্দর না? আমি এখনি পরব, আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। এটা অনেক ড্রেসের সাথে পরা যাবে না, এই নিচেরটাই ধরবা। এটা কেমন ঢুকাই তো? এটাই তো জানি না এটা কেমন লাগাই। ইফশা নরমালি আমি বলি এটা হচ্ছে বিয়ের পর থেকে যখনই এটা ওর নিউজ ফিডে আসে তখনই মনে করেন যে আমাকে বলে যে এটা একটা কিনে দাও, বাট সিরিয়াসলি কখনো বলে নাই। সিরিয়াসলি বলা শুরু করছে হচ্ছে দুই তিন মাস ধরে, দুই তিন মাস ধরে বলতেছে যে এটা আমাকে এখনো কিনে দিল না, তোমাকে এতদিন ধরে বললাম। তা আমি আবার তখন মনে করলাম যে সামনে তোর বার্থডে আসতেছে, তাহলে তখনই দিব। তোমার যদি আমি ওই ব্যাগটা আমি কুকুর কাছে রাখতাম, ওই জন্যই তো ওই ব্যাগ আমি গুছাইছি। ফার্স্ট ট্রাই, রেডি ইফশা? ওয়াও, এই প্রথমটা ছবি না?
এর পরেরটা ছবি আসবে। ও প্রথমটা ছবি আমি মনে করছিলাম দূর। আরেকবার প্রিন্ট হচ্ছে, প্রিন্ট। ওয়াও, প্রিন্ট ওভাবে আসবে না, এরকম করতে হবে। হ্যাঁ, ইফসে সব জানে দেখি, কালো আসে তো এক একটা ছবি আসবে। এই সাইডে নাকি, এই সাইডে আসবে না? এই যে, এই যে, চলে চলে আমাদের ফার্স্ট ছবি। দীপ্ত, হ্যাঁ, তোমার ভাইয়ের সাতার গিফট পেয়ে গেছি। হ্যাঁ পাইছি, তোমরা তো দেখছো চুপের অবস্থা হয়ে গেছো। আর র‍্যাপিংটা অনেক সুন্দর হয়েছে। আমি এই জন্য তোমাকে টেকনিক্যালি বাইরে বের করলাম, তারপরে বললাম যে আমি ড্রোনটা নিয়ে আসি, এই জন্য এইভাবে। আর তখন ফার্স্টে বাইরে আসলাম না, বললাম না আমি একটু আসতেছি তুমি একটু বসো, তখন এই ইন্ট্রো দিলাম। এখনো আসে নাই, এখানে আসবে। বাট এটার যে অ্যাড দেখছিলাম, এখান থেকে মার এয়ার খ্যাত করে প্রিন্টেড হয়ে আসে, এতক্ষণ লাগে না সময়। আমরা এটা অনেকক্ষণ ধরে, হ্যাঁ, ভুয়া অ্যাড, আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে। এই যে তো এটা বেসিক্যালি ইউজ করতে হয় কিভাবে, এটা হচ্ছে এখানে চাপ দিতে হয়, এটা চাপ দিলে এটা ওপেন হয়ে যাবে জিনিসটা। জিনিসটা ওপেন হয়ে যাওয়ার পরে এটাতে আপনারা চোখ দিয়ে দেখতে পারবেন, এই যে এখানে চোখ দিয়ে দেখে ছবি উঠাতে পারবেন। অথবা আরও একটা ধাপ আছে যে এটা সেলফি মোড অন হবে, এই যে সেলফি মোড লেখা এখানে। সো এইটা অন হয়ে গেলে তখন আপনারা নিজের দিকে তাকায় এখানে এই বাটন, এই বাটনটা প্রেস করে দিলে ছবি উঠে যাবে। আর এই যে এই গ্লাস, এই গ্লাসে দেখতে পারবেন যে কীরকম ছবিটা উঠবে সেলফির। মানে জিনিসটা অনেক সুন্দর, বাট ইনডোরের ছবি কোয়ালিটি খুব একটা ভালো না। এটা হচ্ছে ইনডোরের ছবি, আর এটা হচ্ছে আউটডোরের ছবি। সো আউটডোরের ছবিটা অনেক সুন্দর ইনডোরের ছবির তুলনায়। তো এখানে তুমি লিখে থেকো, বুঝছো? হ্যাঁ, সারপ্রাইজ গিফট। ও বাই দ্য ওয়ে, এটার ব্যাপারে কথা বলতেছিলাম, সো আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি ফটোগ্রাফি বিষয়ক কোনো জিনিস শিখতে চান, অথবা গ্রাফিক্স ডিজাইন, অথবা ওয়েব ডিজাইন, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজও যদি শিখতে চান, তাহলে একটা ওয়েবসাইট আছে ghurilearning.com, ওখান থেকে ঘুরে আসতে পারেন। সো ওইটা হচ্ছে বাংলাদেশি একটা ওয়েবসাইট, যারা আর কি ওখানে বিভিন্ন টাইপের কোর্স পাবেন, কোর্সের একটা বড় লিস্ট আছে। সো ওদের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। আর ওরা হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য হচ্ছে 50% ডিসকাউন্ট কুপন একটা অফার করতেছে, আর ডিসকাউন্ট কুপনটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা আপলোড হওয়ার পরে মানে 10 দিনের মধ্যে ওই ডিসকাউন্ট কুপনটা অ্যাক্টিভ থাকবে। আর এখন আমরা বাইরে বের হব, মারমেড বিচ রিসোর্টটা ঘুরে ঘুরে দেখব। আমরা এর আগের দিন ছিলাম মারমেড ইকো রিসোর্টে, এখন আসি হচ্ছে মারমেড বিচ রিসোর্টে। সো মারমেড ইকো রিসোর্ট এবং মারমেড বিচ রিসোর্টের সব ডিটেইলড ব্লগটা আমরা কিছুদিন পরে ঢাকায় ব্যাক করে তখন আপলোড করব। এটা হচ্ছে ইফসার সারপ্রাইজ গিফটের ব্লগ ছিল। সো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন, আর ইফসার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ। বাট এই ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই না ইফসার? হ্যাঁ, এই ছবিটা ফার্স্ট ছবি আমাদের, এটা অনেক সুন্দর হয়েছে। আর এটা ছিল অ্যাক্সিডেন্টাল ক্লিপ, ইফসার প্রথম ক্লিক এটা, আমার তোলা প্রথম ছবি, ইফসার তোলা প্রথম ছবি। আরে আমি তো মানে ফেস করে ফেলছি, আমি বুঝতেই পারিনি কি এক্সাইটমেন্ট এখন ঠিক হয় নাই, হাসতো তো মুখে হাসি লেগে আছে। সবাই জানতো, আমি জানতাম না ক্যামেরার কথা। এক্সপ্রেশনটা কেন দেখেন? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এটা অনেক সুন্দর করে সাজাইছো ওরা, ডিটেইলস ব্লগ খুব কুইকলি আসছে, সাবস্ক্রাইব করে দেন, আল্লাহ হাফেজ।